রেকর্ডিং এর মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিব, আর খুব বেশি কথা তো বলি নাই আসলে এখানে। আচ্ছা ঠিক আছে, রেকর্ড আমি চালু করে দিছি। আচ্ছা তাহলে কথা বলি, হ্যাঁ আমাদের এই নতুন স্লাইড নিয়ে কথা বলি। স্ক্রিনশট দিয়ে নিয়েছি। বাংলা বাংলা ব্যাকরণ নিয়ে আমরা একটু কথা বলি। আমরা জানি বাংলা ভাষাটা, যদি আমরা ভাষা আসলে ভাষা নিয়ে কথা বলতেছি, তো বাংলা ভাষাকে আমরা বুঝতে গেলে আমাদের ধ্বনি লাগবে, আর ধ্বনিকে আমরা যখন লিখবো সেটাকে লিখতে গেলে অবশ্যই বর্ণ লাগবে। সো আমরা একটু ধ্বনি এবং বর্ণ সম্পর্কে জেনে আসবো। আচ্ছা ধ্বনি মানে হচ্ছে, খাতায় হেডলাইন দেন, খাতায় হেডলাইন দেন যে ধ্বনি ও বর্ণ। হেডলাইন দিয়া ধ্বনির নিচে লেখেন আওয়াজ। ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, জাস্ট আওয়াজ। আর বর্ণর নিচে টান দিয়ে লেখেন লেখা, জাস্ট এতটুকু লিখেন লেখা। ওকে, আমি কি বললাম যে ধ্বনি মানে হচ্ছে আওয়াজ আর বর্ণ মানে হচ্ছে লেখা। যেমন আমি যদি বলি ই, এটা একটা আওয়াজ, এটা নিশ্চয়ই একটা ধ্বনি। আর যদি ইটাকে আমি লিখতে যাই, লিখতে হবে হ্রস্ব ই লিখতে হবে। তার মানে আমি যে ই এই আওয়াজটা করলাম, এটা হচ্ছে ধ্বনি, আর যখন আমি এটাকে লিখবো হ্রস্ব ই লিখবো, এই হ্রস্বটা হচ্ছে বর্ণ। এটা একটা নর্মাল একটা ধারণা। যখন আমরা আওয়াজটাকে লেখার মাধ্যমে প্রকাশ করি তখন আমরা সেটাকে বর্ণ বলবো, অর্থাৎ ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে বর্ণ। শেষ, এবার আসেন এক নম্বরে। এক নম্বর কি বললাম? এক নম্বর বলেছি যে ভাষার মূল উপাদান অব্লিক একক, আনসার হবে কি ধ্বনি। ভাষার মূল উপাদান কি, মূল একক কি, ধ্বনি। ঠিক আছে, এবার নিচে আসেন। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ যখন আপনাকে বলবে, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। আবার রিপিট করছি, ভাষার মূল উপাদান অব্লিক একক, এটা হচ্ছে ধ্বনি। আর ভাষার মূল উপকরণ বললে আনসার হবে হচ্ছে বাক্য। খুব ভালোভাবে খেয়াল রাখবেন, এই যে দুইটা লাইন থেকে আপনি শুধু ভার্সিটি অ্যাডমিশনে না, আপনাকে চাকরির পরীক্ষায়, বিসিএস, সব জায়গায়। উপাদান আর উপকরণ প্রায় তো সেম বলতেছি, কোথায় পার্থক্য বলে দিব। হ্যাঁ আচ্ছা, এই দুইটা একটু খেয়াল রাখবেন যে ভাষার মূল উপাদান একক ধ্বনি, বাট ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কেন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, আপনি বলেন তো, আপনি যদি আমাকে বলেন, মানে আপনি যখন, আমি একটা আপনাকে বাংলা ভাষাটা বলবো, আপনি কখন ভাষাটা বুঝবেন? যখন আমি একটা আমার মনের ভাবটাকে বাক্যের মাধ্যমে বলবো, তখন আসলে আপনি আমার মনের ভাবটা বুঝতে পারবেন বা মনের ভাষাটা বুঝতে পারবেন। আমি আর একটু সহজভাবে বলি, আপনি তখনই, এখন আবার জয়েন হচ্ছে অনেকে, আমি তখনই আপনার মনের কথাটা, মনের ভাষাটা বুঝতে পারবো, মনের ইচ্ছাটা বুঝতে পারবো, যখন আপনি বাক্যের মাধ্যমে আমাকে কোনো একটা কিছু বলবেন। যেমন আপনি বললেন যে স্যার আপনি আজকে সন্ধ্যা 6টায় ক্লাস নেবেন, আপনি আমাকে এটা বললেন, আপনি স্যার আপনি সন্ধ্যা 6টায় ক্লাস নেবেন, তাহলে এটা একটা বাক্য। এই বাক্য যখন আপনি আমাকে বলবেন তখন আমি আসলে আপনার মনের ভাবটা বুঝতে পারবো। বাট আপনি যদি বলেন সন্ধ্যা 6টা, তাহলে এটা আমি কি বুঝবো, কিছু বুঝবো? সন্ধ্যা 6টায় কি আসলে কি, আমি কিচ্ছু বুঝবো না। সুতরাং একটা মনের ভাবটাকে প্রকাশ করার জন্য একেবারে যে রিয়েল, যে বা সর্বশেষ যে আমাদের গন্তব্যটা, সেটা হচ্ছে বাক্য, তাই না? হ্যাঁ, বাক্য ছাড়া আসলে মনের ভাব প্রকাশ করা যায় না। এই জন্য উপাদান বলে, উপাদান মানে হচ্ছে একেবারে ক্ষুদ্র এককটা, আর উপকরণ মানে হচ্ছে একেবারে বড় বড় এককটা। ঠিক আছে, উপকরণ মানে হচ্ছে বড় এককটা, আমি আসলে কোনটা দিয়ে ভাষা প্রকাশ করি, বাক্য দিয়ে ভাষাটা প্রকাশ করি, এই আসলে মূলত পার্থক্য ছিল। আচ্ছা এবার আসি 3 নম্বর। তিন নম্বর হচ্ছে, লিখেছি যে বাক্যের মূল উপাদান অব্লিক উপকরণ অব্লিক একক, আপনাকে যাই বলুক আনসার হবে কি শব্দ। বাক্যের মূল উপাদান উপকরণ একক, যাই বলুক আনসার হবে শব্দ। এটা লেখার পরে আপনি পাশে একটু লিখে রাখবেন, ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন সর্বদাই, অর্থাৎ বাক্যের যা কিছু বলুক সর্বদাই আনসার হবে শব্দ। আচ্ছা নিচে আসেন, শব্দের মূল উপাদান অব্লিক উপকরণ অব্লিক একক কি, আনসার কি? মুনমুন ভাইয়া শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? না হাই হাই কি বলো, শোনা যাচ্ছে না কেন? সবকিছু তো ঠিক আছে, শুনতে পাচ্ছি তো? আচ্ছা মুনমুন শুনতে পাচ্ছো? আমি শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে। ওনার ওখানে হয়তো নেট প্রবলেম হতে পারে। ও আচ্ছা আচ্ছা, মনমন একটু তুমি চেষ্টা করো, হয়তো বা নেট প্রবলেম, বাট আমাদের সবকিছু আসলে ঠিক আছে।
আচ্ছা, ফাবিয়া সরকার, ফাবিয়া আরে আক্তার। আমি শুনতে পাচ্ছি কিন্তু হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, সাত কিন্তু আট মিনিট পর পর কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে ভাইয়া, ওনার ওখানে মনে হয় নেট প্রবলেম ভাইয়া। আমারটা ঠিক আছে ভাইয়া। জি আচ্ছা, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না স্যার, সবকিছু অল ক্লিয়ার আছে। ওকে ঠিক আর আছে, সবাই একটু মিউট রাখলে ভালো হয়, কিছু কিছু আছে মিউট করে নাই যার কারণে আরো বেশি প্রবলেম হচ্ছে। হ্যাঁ মিউট করে রাখেন, আর যদি যাদের নেট প্রবলেম হয় ওরা একটু ভিডিওটা অফ করে রাখতে পারেন, তাহলে হয়তো বা নেটটা একটু ফ্লেক্সিবল হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে শব্দের মূল উপাদান, মূল উপকরণ, মূল একক যাই বলুক আপনাকে আনসার দিবেন হচ্ছে ধ্বনি, ঠিক আছে? তবে 5 নম্বরে আসেন, শব্দের অর্থগত উপাদান বললে বা অর্থগত উপাদান অর্থাৎ মনে রাখবেন যে অর্থগত এই ওয়ার্ড বা এই শব্দটা থাকলেই আনসার হবে হচ্ছে রূপ। যাই বলেন যদি তাকে যে শব্দের অর্থগত বা শব্দের অর্থভিত্তিক উপাদান কোনটি, শব্দের অর্থগত উপাদান, শব্দের অর্থগত উপকরণ, শব্দের অর্থগত একক, যাই বলুক আনসার হবে রূপ। এবং এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পাশে ট্রিপল স্টার দিয়ে রাখেন যে শব্দের অর্থগত উপাদানটা আসলে কি রূপ। রূপটা কি আমি একটু বুঝাই দিই, হ্যাঁ তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এটা আবার কেমন কথা যে শব্দের অর্থগত উপাদান রূপ হয়, দেখেন নিচে একটা উদাহরণ লিখা আছে, রূপের কিছু উদাহরণ লিখা আছে, দেখেন কি লিখা আছে প্রথমেই ছোবলা। আচ্ছা ছোবলা, এখন আপনি একটু দেখে, আচ্ছা রূপ মানে কি আমি একটু বলে নিচ্ছি, রূপ মানে হচ্ছে চেহারা, রূপ মানে কি চেহারা, চেহারা জাস্ট জাস্ট আপনি এতটুকু মাথায় রাখেন, এতটুকু মাথায় রাখেন, হ্যাঁ এতটুকু মাথায় রাখেন। এবার আসেন উদাহরণে, ছোবলা, এই ছোবলা শব্দটার একটা মিনিং আছে তাই না, ছোবলা একটা মানে একটা মিনিংফুল একটা ওয়ার্ড, তো এই ছোবলা থেকে আপনি লাবাদ দিয়ে দেন, লাবাদ দিলে কি থাকে, ছোব, ছোব। আচ্ছা এখন বলেন তো এই ছোবের কি কোনো মিনিং আছে, না কোনো মিনিং নেই, তার মানে দেখেন আমি এই চুবের সাথে জাস্ট লা লাগায় দিলে আমাকে সে অর্থ দিচ্ছে, বাট আমি যখন এই চুবলা থেকে লা বাদ দিয়ে দিচ্ছি তখন সে আর আমাকে অর্থ দিচ্ছে না। তার মানে অর্থটা ডিপেন্ড করে হচ্ছে একটা শব্দের চেহারার উপর, একটা শব্দের রূপের উপর। আপনাকে, আপনি যদি ওই শব্দের কাছ থেকে একটা অর্থ পেতে চান আপনাকে অবশ্যই তাকে একটা রূপ দিতে হবে, একটা নির্দিষ্ট রূপ দিতে হবে, রূপ ছাড়া সে কি করবে না, অর্থ দিবে না। এবার আসেন পরের উদাহরণটাই, সত্যবাদী, সত্যবাদী একটা পার্সনকে বোঝাচ্ছে তাই না, একটা পার্সনকে বোঝাচ্ছে। বুঝতে পারো নাই? আচ্ছা জয়নব আক্তার, আচ্ছা তুমি এখন এখনকার উদাহরণটা খেয়াল করো, এখন যে উদাহরণটা এটা খেয়াল করো, এই কি এরকম করতেছে কেন ভাইয়া, স্ক্রিনে দাগ আছে কি, আমি তো বলতে পারতেছি না স্ক্রিনে, ভাই কে তুমি, ভাই কেউ জানি টাচ করছে, কেউ জানি টাচ করছে, আমার জন্য তো আমাদের প্রবলেম হচ্ছে ভাই। আচ্ছা কেউ স্ক্রিনে আঁকাকি করবেন না, আঁকাকি করলে তো ওই লেখাগুলো স্পষ্ট দেখা যাবে না, হ্যাঁ কেউ আঁকাকি করবেন না, স্ট্যাটাস করছেন স্ক্রিনে, প্লিজ স্টপ করেন, বাজার ইচ্ছে করতেছে না উনি বের হয়ে যান। যেখানে দিয়ে এইটা আঁকাকি করেছে ওইখানে টাচ করলে এটা চলে যাবে। আচ্ছা ভাইয়া আপনি তো দেখতেছেন, ওকে বের করে দেন, কে করেছে আমি আসলে সবাই তো দেখতে পাচ্ছি না, যারা মোবাইল মোবাইল ইউজ করতেছে তাদের মধ্যে কেউ একজন। আচ্ছা কাইন্ডলি এরকম করবেন না, হ্যাঁ এরকম করবেন না, কারণ এটা আসলে হয়তোবা এই মানে ও অসতর্কভাবে এটা হয়ে গেছে, হয়তোবা ওটা জেনে করে না এরকম ভাবে হয়তোবা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাস আমরা নিচে দেখি, নিচে দেখা যাচ্ছে তো, নিচে দেখি সত্যবাদী, সত্যবাদী হচ্ছে একটা পার্সন, হ্যাঁ সত্যবাদী একটা একটা পার্সনকে মিন করতেছে, বাট আপনি যদি একটু পড়া দেখেন একটু পরে, সত্যবাদী তা, এখানে জাস্ট আমি এই যে তা এটা আমি শুধু অ্যাড করে দিলাম, এর ফলে কি হয়েছে, এর ফলে এটা একটা গুণ হয়ে গেছে বা একটা নাউন হয়ে গেছে তাই না, একটা নাউন হয়ে গেছে। আমরা আগে লিখেছিলাম সত্যবাদী, তখন এটা মিন করছিল একজন ব্যক্তিকে, আর এখন লিখলাম সত্যবাদী তা, এটা মিন করতেছে একজন একটা গুণকে বা একটা নাউনকে। তার মানে আপনি দেখেন এই যে তা আপনি অ্যাড করলেন, অর্থাৎ তা দিয়ে আপনি তাকে একটা রূপ দিলেন, রূপের পার্থক্যের কারণে সে অর্থ ভিন্ন দিচ্ছে, তার মানে একটা শব্দের অর্থ ডিপেন্ড করে তার রূপের উপর, কিসের উপর, রূপের উপর। আপু আপনি একটু মিউট করবেন, ফ্যানের সাউন্ড আসতেছে। আচ্ছা তাহলে আমরা আশা করি ক্লিয়ার যে রূপটা আসলে কি, একটা শব্দ রূপের উপর ডিপেন্ড করে সে অর্থ দেয়, এই জন্য বলা হয় যে শব্দের অর্থগত উপাদান বা উপকরণটা হচ্ছে আসলে রূপ। ক্লিয়ার?
কি ভাইয়া? হ্যাঁ ওকে, সুবলার আরেকটি কি অর্থ কি সত্যবাদী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবলার আরেকটি অর্থ কি না 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 না, এটা আলাদা আলাদা উদাহরণ আর কি, আলাদা উদাহরণ। হ্যাঁ মানে আমি ছুবলা দিয়ে একটা উদাহরণ দিলাম আর সত্যবাদী দিয়ে আরেকটা উদাহরণ দিলাম আর কি। এটা আসলে ছুবলার অর্থ ছুবলা শব্দটা দিয়ে ভাইয়া বুঝিয়েছেন। ছুবলা মানে হচ্ছে কি জানো না? অর্থ কি ভাইয়া? ছুবলা শব্দ মানে হচ্ছে তোমার ওই যে বাকল বা রাফেজ, আশ আসছিল না? ওহো বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই স্লাইডে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে ওকে ওকে, না স্যার, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। ভাইয়া আচ্ছা, আমরা এখন পড়ব হচ্ছে কি বলতো, অক্ষর। কি পড়ব? অক্ষর পড়ব আমরা, সেটা সবাই জানি অক্ষর আসলে কি। আমি একজনকে বলি, সৈয়দা নাইনা রহমান। সৈয়দা নাইনা রহমান আপনি বলেন তো অক্ষর মানে কি? আপনি যা বুঝেন তা বলেন, অক্ষর মানে কি? হ্যাঁ হ্যাঁ, ক খ গ এরকম কোন, হ্যাঁ মানে মানে যে বর্ণগুলোই তো অক্ষর তাই বলতেছেন নাকি? না না, মানে অক্ষর মানে শব্দে, একটা 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 শব্দে বসন্ত যেখানে বসে, বসন্ত যেখানে বসানো যায় সেখানে, যেমন আমি 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 ওখানে যাই নাই, আমি জাস্ট বলতেছি অক্ষরটা আসলে কি, আপনার কাছে অক্ষরটা মানে কি? অক্ষর বলতে শব্দের, শব্দের মধ্যে অক্ষর বসে, কয়েকটা বর্ণ, কয়েকটা বর্ণ মিলে অক্ষর তৈরি হয়। আচ্ছা, কয়েকটা বর্ণ মিলে অক্ষর তৈরি হয়। জি জি স্যার, আমি বলি। হ্যাঁ বলো স্যার। একটা মানে ক এটা একটা অক্ষর, খ এটা একটা অক্ষর, আর সবকটা মিলে হলো বর্ণমালা। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছ যে ওই যে, তার মানে এই যে নায়না রহমানের সাথে তোমার একটা কনফ্লিক্ট হয়ে গেছে। নায়না বলছে যে কয়েকটা অক্ষর মিলে কি হয়, বর্ণ হয় না, কি বলছে যে কয়েকটা বর্ণ মিলে অক্ষর হয়, তাই না নায়না? জি স্যার। আচ্ছা, নায়নার ধারণাটা আসলে একটু ভুল, একটু এতটা ঠিক না। আমরা একটু পরে ক্লিয়ার হয়ে যাবো যে নায়না আসলে কি জেনেছে এতদিন, 12 বছর কি পড়ে আসছে, বাকিরা বাইরে 12 বছর কি পড়ে আসছে। অনেকের কাছেই অক্ষর এবং বর্ণ সেম, অক্ষর যা বর্ণ তা, কিন্তু আসলে অক্ষর এবং বর্ণ সেম না। একটু পরে আমরা ক্লিয়ার হয়ে যাবো, তখন তোমরাই বলবো যে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, আসলেই তো অক্ষর এবং বর্ণ সেম না। ওকে চলে আসি পড়াশোনায়। অক্ষরের অফিসিয়াল সংজ্ঞাটা বা বইয়ের ভাষায় যদি আমি বলি, তাহলে অক্ষরের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। এটা হচ্ছে একটা অফিসিয়াল সংজ্ঞা বা এটা একটা বইয়ের ভাষায়, ঠিক আছে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। আচ্ছা, জাস্ট এটা আমরা একটু জাস্ট জেনে রাখলাম আর কি। এবার আমার ভাষায় আমি একটু অক্ষরটাকে এক্সপ্লেন করি, অক্ষরটা আসলে কি, সহজ ভাষায় বলি। আচ্ছা, শব্দে যতগুলো স্বরধ্বনি অথবা স্বরচিহ্ন উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। অর্থাৎ একটা শব্দে যতগুলো স্বরধ্বনি এবং স্বরচিহ্ন উচ্চারিত হয় ওই শব্দে ততগুলো অক্ষর হয়। জাস্ট এতটুকু মাথায় ক্যাচ করে রাখেন, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনার মাথায় রাখতেই হবে, কারণ অক্ষর নিয়ে বহুবার ঢাকা ভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং বাচ্চারা এখানে ভুল করে প্রতিনিয়ত। আবার বলতেছি, শব্দে একটা শব্দে যতগুলো স্বরধ্বনি অথবা স্বরচিহ্ন উচ্চারিত হবে ঠিক ততটি অক্ষর হবে, ঠিক আছে? এবার আমি একটু উদাহরণে যাই, তখন আশা করি অনেক ক্লিয়ার হয়ে যাবে। ব্যঞ্জন ধ্বনি অক্ষর হয় না ভাইয়া? উদাহরণ দিই, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন থেকে বললেন, হ্যাঁ আচ্ছা, দেখেন আমি বলছি কি যে, শব্দে যতগুলো স্বরধ্বনি অথবা স্বরচিহ্ন উচ্চারিত হয় ততগুলো অক্ষর হবে। আচ্ছা, এবার আসি সাদিয়া। সাদিয়া একটা শব্দ, এখানে তিনটি অক্ষর রয়েছে। কিরকম? আমি আমার সূত্র কি ছিল? সূত্র ছিল শব্দে যতগুলো স্বরধ্বনি বা স্বরচিহ্ন উচ্চারিত হবে। আচ্ছা, এবার আমি মিলাই সাদিয়া, সা এখানে স্বর আ আছে, স্বর আ আছে না, স্বর আ আছে, সা দি এখানে রসই আছে, তারপরে সাদিয়া এখানে আবার আ আছে, তাহলে কয়টা স্বরধ্বনি আছে এখানে বলেন তো? কয়টা? তিনটা, তিনটি তিনটি, একটা হচ্ছে সা, একটা হচ্ছে দি, একটা হচ্ছে আ। তার মানে এই শব্দে তিনটি স্বরধ্বনি উচ্চারিত হয়েছে, এজন্য এটাকে বললাম আমরা এই শব্দে তিনটি অক্ষর রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি পরের উদাহরণে। রতন, রতন আমি বলে দিচ্ছি, রতন দেখেন তো, র, রর পরে কি আছে? একটা স্বর অ আছে, স্বর অ আছে, তার মানে একটা স্বরধ্বনি আছে, এখানে একটা অক্ষর পাইলাম রত, তর পরে আরেকটা স্বর অ আছে, এখানে আরেকটা অক্ষর পাইলাম। এবার আসি রতন, রর পরে একটা, তর পরে একটা, বাট দন্তন্যতে আর কিন্তু স্বর অ নেই, রতন, আমরা থেমে যাচ্ছি এখানে। তার মানে এখানে বলতো কয়টা অক্ষর? দুইটা, দুইটা। বাট আমি যদি তোমাকে বলি যে বলতো এখানে কয়টা বর্ণ? তিনটা,
তিনটা দেখেছো বর্ণ হচ্ছে তিনটা বাট এখানে অক্ষর কয়টা দুইটা 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 কি অদ্ভুত না ব্যাপারটা অনেক অদ্ভুত তাই না যে আমরা নরমালি জানি যে এখানে ভাই আমরা একটা শব্দ উচ্চারণ করার সময় যখন যেই শব্দটার সাথে উচ্চারিত হবে ওইটাই কি মূলত অক্ষর কখনো ভুল করবে না যে শব্দে কতগুলো স্বর ধ্বনি বা স্বর চিহ্ন উচ্চারিত হচ্ছে আমি এই বিষয়টা আমি খুঁজবো তাহলে আমি আসি রতন আচ্ছা এবার আমি আচ্ছা আবার রিপিট করতেছি একটা শব্দে যতগুলো স্বর ধ্বনি অথবা স্বর চিহ্ন উচ্চারিত হবে ততগুলো অক্ষর থাকবে যেমন সাদিয়া সা এখানে একটা স্বর আ আছে দি এখানে রস্বই আছে আবার আ এখানে স্বর আ আছে তার মানে তিনটা স্বর ধ্বনি উচ্চারিত হয়েছে তাহলে এখানে অক্ষর হচ্ছে তিনটা পরটা আসি রতন র স্বর ও আছে ত স্বর ও আছে তারপরে কি রতন এখানে থেমে যাচ্ছি আমরা কিন্তু বলছি না যে রতন এরকম বলছি না কিন্তু বলছি কি যে রতন তাহলে রর পরে আছে তর পরে আছে বাদন্তনতে গিয়ে থেমে যাচ্ছে তার মানে এখানে রর পরে একটা উচ্চারিত হচ্ছে এবং তর পরে একটা উচ্চারিত হচ্ছে সুতরাং এখানে অক্ষর হচ্ছে দুইটি আর বর্ণ হচ্ছে তিনটি আচ্ছা এবার প্রত্যেকেই খাতার মধ্যে নিজের নাম লিখেন নিজের যে ডাক নামটা ছোট লিখেন নিজের ডাক নামটা লিখেন লিখে আপনার এবার হচ্ছে আপনার নামের অক্ষর কয়টা বের করেন একরকম হয়ে গেছে আসলে দুইটা এতে পেরে গেছো তারপর আরেকজন বলো স্যার আমির স্যার আমির এখানে দুইটা হ্যাঁ দুইটা গুড পেরে গেছো তারপর স্যার ওমর দুইটা একজন ওমর ওমর কয়টা দুইটা ওমর হ্যাঁ দুইটা দুইটা এবার মুনমুন বলো তো মুনমুন মুমিন স্যার মুনমুন দুইটা স্যার এটা তো দুইটাই হয় দুইটা কয়টা দুইটা এই তো এতদিন জেনে আসছো হয় না এতদিন জেনে আসছো নামে অক্ষর হচ্ছে কয়টা চারটা তাই না চারটা এখন শিখলে কি দুইটা ওকে জয়নব জয়নব কয়টা জয়নব দুইটা অক্ষর হচ্ছে তিনটা তিনটা আর বর্ণ হচ্ছে চারটা না না জয়নব বর্ণ তিনটা করে তিনটা জয়নব বর্ণ তিনটা অক্ষর দুইটা হবে নিজের নাম পারো নাই জয়নব তুমি শুনো বাকি সবাই মিউট করো জয়নব দেখো তো জয়নব অক্ষর সিলেবল হ্যাঁ জয়নব তাহলে জ জর পরে একটা স্বর ও আছে দুইটা দুইটা ভাই অন্তস্থ ও এর উচ্চারণ কিন্তু অন্তস্থ ও এখানে কিন্তু ও আসবে না জয় দেখছো থেমে গেছো জয় থেমে গেছো তারপরে নব নর পরে আরেকটা স্বর ও আছে তার মানে কয়টা বলো তো দুইটা দুইটা হবে হ্যাঁ তাহলে সবাই আশা করি পারবে না যে কোনো প্রশ্ন আসুক এবার খাতার মধ্যে লিখো বিশ্ববিদ্যালয় এটা লিখো এটা যদি পারো তাহলে বুঝতে পারবে বিশ্ববিদ্যালয় করো তো দ্রুত দ্রুত 5 সেকেন্ড 5টি অক্ষর 5টি অক্ষর 1 2 3 4 কয়টা বলছো 5টি কে বলছো স্যার 5টি স্যার 5টি আমি না 5টি ভাই 5টি গুড 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 এই তো পেরে গেছো এত ভালো পড়ো কিভাবে এত ভালো পড়লে হবে হ্যাঁ ভাই 5টি আচ্ছা কারো কোনো কনফিউশন আছে বিশ্ববিদ্যালয়ে যে 5টি সব অক্ষর কারো কোনো কনফিউশন আছে ভাই আমার কনফিউশন আছে আচ্ছা আমি একটু ব্যাখ্যা করে নিই দেখো তো বি বি একটা পাইছো বিশ ও আছে স্বর ও আছে আবার বি তিনটা দা চারটা ল পাঁচটা কিন্তু অন্তঃস্থ থেমে যাচ্ছে বিশ্ববিদ্যালয় দেখছো থেমে গেছো লয় থেমে গেছো তার মানে লর পরে আছে তাহলে কয়টা হলো বলতো পাঁচটা ক্লিয়ার হ্যাঁ পেরেছি আচ্ছা বাংলাদেশ করো তো বাংলাদেশ দুই তিনটি তিনটি ভাইয়া তিনটা কারো কোনো কনফিউশন আছে তিনটি না ভাই কনফিউশন নেই ওকে তাহলে আমি স্যার হ্যাঁ কার কনফিউশন
আচ্ছা দেখো তো এখানে এখানে কয়টা স্বরধ্বনি উচ্চারিত হয়েছে বা এখানে একটা আছে বাং এখানে আর কিছু নাই বাং থেমে যাচ্ছ বাং বা এখানে আরেকটা আছে দে এখানে একটা এ আছে তাহলে কয়টা বলো তো তিনটা হ্যাঁ বা একটা লা একটা দুইটা এ তিনটা দেশ থেমে গেছো ওয়া আর এ হ্যাঁ তাহলে আশা করি পারছো আচ্ছা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সমবিবেহার এটা বাড়ি কাজ করবা সমবিবেহার এটা লিখে রাখো এটা এখন করবা না বাড়িতে করবা এটা এটা আমি আনসার আমি এখন দিব না সমবিবেহার সবচেয়ে কঠিন পৃথিবীতে সবচেয়ে কঠিন কোনটা একটু আজান হচ্ছে তো কি দৃশ্যার হচ্ছে বা কথা কি আমার বোঝা যাচ্ছে জি ভাই এখানে পাঁচটা আচ্ছা আমি কি একটু মিউট করে দেব আজান হচ্ছে তো পাঁচটি হবে জি ভাই মিউট করে দেন আচ্ছা একটু 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 ওয়েট করো সবাই মিউট করি ওকে ঠিক আছে সবাই ফিরে আসো কমেন্টে লিখেছি ভাইয়া শুনতে হ্যাঁ হয়েছে তোমার এটা হয়েছে দেখছি আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন জি ভাই আচ্ছা জি ভাইয়া শোনা যাচ্ছে আচ্ছা আদনান আদনান তুমি বলছো যে ভাই শেষের শব্দ কি উচ্চারণ হবে কিনা দেখো তো শেষে যদি তোমার স্বর উচ্চারিত হয় তখন অক্ষর হবে কিন্তু এখানে কোথাও তো স্বর উচ্চারণ হচ্ছে না এই যে রতন তুমি তো বলো না যে রতন যদি বলতা যে রতন তখন তোমার শেষে এই অক্ষরটা কাউন্ট হইতো ঠিক আছে
আমরা তো এখানে থেমে যাচ্ছি, বিশ্ববিদ্যালয় থেমে যাচ্ছি, বাংলাদেশ থেমে যাচ্ছি, সমবিবেহার থেমে যাচ্ছি। যদি বলতাম উচ্চারণটা যদি এরকম হইতো যে সমবিবেহার, তাহলে রর পরে একটা স্বর অ আসতো, বুঝছো? এই জন্য শেষেরটা যদি আমরা থেমে যাচ্ছি, এই জন্য শেষের যে কোনো স্বর অ নেই, এই জন্য এটা কাউন্ট হবে না। আচ্ছা, সমবিবেহার এখানে পাঁচটা অক্ষর, আর কোনো কনফিউশন আছে? জি ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, কার কোনো কনফিউশন আছে? মুক্তাক্ষর আর একটা হচ্ছে কি বদ্ধাক্ষর। হ্যাঁ আচ্ছা, এখন মুক্তাক্ষরের মানেটা হচ্ছে এটাকে টেনে লম্বা করা যায়, আর বদ্ধাক্ষর মানে আবদ্ধ, এটাকে টেনে লম্বা করা যায় না। এখন যদি কখনো কোন ধরনের ওয়ার্ড বা শব্দাংশ দিয়ে বলে আপনাকে যে বলেন তো এটা কি মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর, সবাই মিউট করেন। আচ্ছা, এই জন্য আপনার জন্য আমি আরো সহজ টেকনিক বের করে দিয়েছি, যে সেই টেকনিকটা কি, আপনি মুক্তাক্ষর কিভাবে চিনবেন এবং বদ্ধাক্ষর কিভাবে চিনবেন। এটা হচ্ছে আপনার টেকনিকটা হচ্ছে শেষে স্বর থাকবে, শেষে যদি স্বর থাকে। ভাইয়া শুনতে সমস্যা হচ্ছে, অনেকের মিউট করা। আমার কোন ধরনের ডিস্টার্ব হয় না, কারণ ক্লাস তো সময় সাপেক্ষ ব্যাপার, এখানে মিস আবার কেটে যেতে পারে, 40 মিনিট হয়ে গেলে কেটে যাবে, এই জন্য কেটে গেলে আবার ওই আগের লিঙ্কে জয়েন দিয়েন, হ্যাঁ কষ্ট করে। আচ্ছা, মুক্তাক্ষর মানে কিভাবে চিনবো, শেষে যদি স্বর থাকে, শেষে স্বর থাকলে আমরা বলবো এটাকে মুক্তাক্ষর, আর শেষে ব্যঞ্জন থাকলে আমরা বলবো হচ্ছে বদ্ধাক্ষর, জাস্ট সিম্পল আর কিচ্ছু না। আচ্ছা উদাহরণ দেখেন, বাংলা, এখানে শেষে কি আছে, শেষে হচ্ছে আকার আছে, আকার মানে কি স্বর আছে, তার মানে এটা স্বরধ্বনি, শেষে যদি স্বর থাকে তাহলে বলবো এটা হচ্ছে মুক্তাক্ষর, আর শেষে যদি ব্যঞ্জন থাকে যেমন বাং, শেষে কি আছে অনুস্বর, অনুস্বর একটা ব্যঞ্জন, ব্যঞ্জন থাকলে এটা হচ্ছে বদ্ধাক্ষর। যেমন বাংলাদেশ, আমি এখানে যদি বলি যে বাংলা, বাংলাটা হচ্ছে মুক্তাক্ষর, কারণ শেষে এটার কি আছে স্বর আকার আছে। আর যদি বলি দেশ, দেশ হচ্ছে একটা বদ্ধাক্ষর, কারণ দেশের শেষে কি আছে ব্যঞ্জন আছে, শেষে ব্যঞ্জন থাকলে বদ্ধাক্ষর। মনে রাখার সিস্টেম হচ্ছে শেষে ব্যঞ্জন।